আল্লাহ পাক নামাজ শিখিয়েছেন না অন্য কেউ শিখিয়েছেন আর আল্লাহ পাক সবচেয়ে বেশি আদব শেখাতে পারেন অন্য কেউ পারে গতকালকের একটা ভিডিও দেখলাম এই ভিডিওতে দেখলাম একজন আলেম মিলাদ কিয়াম করছে আরেকজন বেয়াদব বসে আছে আবু তোহা মোহাম্মদ আদনান নামের এক কুলাঙ্গার বেয়াদব আপনাদের সিলেটের জমিনের মধ্যে আর যুবকের দল যেই সময় ক্যাম্প করা হচ্ছিল ওই সময় বেয়াদবটা স্টেজের মধ্যে বসেছিল আচ্ছা এখানে তাদের দাবি হচ্ছে যে আবু তোহা মোহাম্মদ আদনান উনি নবীজির ইয়া দুরুদ শরীফ কিংবা সালাম যখন দেওয়া হয় নবীজিকে দাইয়া দাঁড়িয়ে আমরা মিলাদ যখন পড়ি তখন তো ওই সময় সবাই স্টেজে স্টেজে এবং স্টেজের নিচে আশেপাশে যারা ছিল সবাই মানে দাঁড়িয়ে আমাদের নবীজিকে সালাম জানাচ্ছিল তো তখন আবু তোহা মোহাম্মদ আদনান উনি বসেছিল এটার জন্য কিছু মাওলানা বলতেছিল যে আবু তোহা মোহাম্মদ আদনানকে যেন জুতা পিটা করা হয় কুলাঙ্গার এইটা সেটা নানান রকম কথাবার্তা বলতেছিল তো এখন আবু তোহা মোহাম্মদ আদনান যেহেতু একটা মাহফিলের মধ্যে সবাই দাঁড়িয়েছিল এবং উনি বসাচ্ছিল তো অবশ্যই সেটার একটা কারণ ছিল হয়তো তো সেই কারণটা কি সেটা আবু তোহা মোহাম্মদ আদনান উনি নিজের মুখেই বলেন তো চলেন আমরা আবু তোহা মোহাম্মদ আদনান ওনার কথাটা শুনি তারপর কিছু বলার থাকলে আমি বলবো তো চলেন তার ভিডিওটা দেখা যাক আল্লাহর জন্য এবার আপনি নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলা নবী অথবা আসসালামু আলা আইয়ুহান নবী যে যেভাবে বলেন আসসালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বা আসসালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখানে কি ইয়া নবী সালামু আলাইকা বলেছেন কথা বলেন এটা বলেছেন আপনি বলেছেন আসসালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে নবী হে আল্লাহর নবী আপনার প্রতি আল্লাহর আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত নাজিল হোক সুবহানাল্লাহ এই সালাম দেওয়ার সময় দাঁড়িয়েছিলেন না বসেছিলেন বলেন আল্লাহ পাক নামাজ শিখিয়েছেন না অন্য কেউ শিখিয়েছেন আর আল্লাহ পাক সবচেয়ে বেশি আদব শেখাতে পারেন অন্য কেউ পারে তাহলে আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে কোনো বেয়াদবি থাকবে এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা বেয়াদবি করেছো হ্যাঁ এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা বেয়াদবি করলা আল্লাহ পাক বসে পড়তে বলেছেন না দাঁড়িয়ে আল্লাহ পাক কি বলেছেন আল্লাহু আকবার আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াত ওয়া তাইয়্যিবাত আসসালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক শেষ বৈঠকে বসিয়ে দিলেন নামাজের সিস্টেম কে শিখিয়েছেন আল্লাহর চাইতে কেউ কি শালীন আল্লাহর চাইতে কেউ ভদ্র আল্লাহর চাইতে কেউ কেরিম আল্লাহ পাকের চাইতে কেউ জ্ঞানী বেশি আল্লাহ পাকের চাইতে কেউ শরীয়ত বেশি বোঝে আচ্ছা আল্লাহ পাক বলছেন বসো বসে পড়ো আসসালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবার বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন এবার আল্লাহ তুমি আমাদের সবার প্রতি শান্তি নাজিল করো এবং তোমার যত সালেহ বান্দা আছে সবাইকে শান্তি দাও সবার জন্য দোয়া করলাম তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শাহাদা সাক্ষী দিলেন তখন কি আপনি বসেছিলেন না দাঁড়িয়েছিলেন আচ্ছা এবার সামনে যান এবার আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি নাজিল করুন সালাত নাজিল করুন ওয়া আলা আলি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে করুন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম যেমন করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর করেছেন ওয়া আলা আলি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর করেছেন ইন্নাকা হামিদুম মাজিদ আপনি হামিদ এবং মাজিদ আরো বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহ বরকত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়া আলা আলি মুহাম্মদ মুহাম্মাদের বংশধরদের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারবর্গের প্রতি কামা বারাকতা আলা ইব্রাহিম যেমন করে আপনি বরকত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়া আলা আলি ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর ইন্নাকা হামিদুম মাজিদ নিশ্চয়ই আপনি প্রশংসিত মাজিদ হামিদ এবং মাজিদ এই সময় আমি দরুদ পড়লাম এই দরুদটা কি সর্বশ্রেষ্ঠ দরুদ নয় এই দরুদের শিক্ষা আল্লাহ দেন নাই এই দরুদের শিক্ষা নবী দেন নাই নাকি এই দরুদ আমরা বানিয়েছি যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন যে দরুদের শিক্ষা রাসূল শিখিয়েছেন এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে আপনি আল্লাহর কথা শুনবেন রাসূলের কথা শুনবেন নাকি বেদাতীদের কথা শুনবেন কথা বলেন
আল্লাহর কথা মানবো রাসূলের কথা মানবো তাদের শেখানো পদ্ধতিতে চলবো নাকি বেদাতীদের পদ্ধতিতে চলবো এই কথাই মানুষ বুঝতে পারে না এখন যদি সমাজের সব মানুষ বেদাত করা শুরু করে আপনি কি করবেন মনে করেন আল্লাহ না করুক এখানে যাত্রার গান হচ্ছে আর আপনি কি গিয়ে যাত্রার গানে নাচা শুরু করবেন মনে করেন একটা সুদি কনফারেন্স হচ্ছে আপনি কি সেখানে গিয়ে বসে সুদ খাবেন মনে করেন একটা মদের আসর বসেছে আপনি কি সেখানে গিয়ে কলকিতে দড়ি টান দেওয়া শুরু করবেন নাকি সামাজিকতা মানে কি আর আদব কাকে বলে আল্লাহ পাক যেটা শিখিয়েছেন সেটা আদব রাসূল যা শিখিয়েছেন সেটা আদব আল্লাহ পাক যে সমাজ গড়তে বলেছেন ওটাই সমাজ জাহেলরা যে সমাজ গড়েছে এটা সমাজ নয় জাহেলরা যেটা করবে সেটা জাহেলিয়াত বেদাতীরা যেটা করবে সেটা বেদাতি কাজ এখানে কিছু মাওলানা আবু তোহা মোহাম্মদ আদনান উনার বিরুদ্ধে প্রতিবাদ এগুলো কিন্তু প্রতিবাদ বলা যায় না কারণ কিছু মাওলানা আছে তারা এমন ভাবে কথাবার্তা বলে যে এতটায় উত্তেজিত হয়ে কথাবার্তা বলে যে মানে পাবলিককে তারা উত্তেজিত করার চেষ্টা করে পাবলিকের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে ঝগড়া তৈরি করার চেষ্টা করে তারা তো মানে আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম সেখানে সুন্দরভাবে ভদ্রভাবে বুঝিয়ে কথা বলবে আর সেইখানে যদি উত্তেজিত হয়ে মেরে ফেলো কেটে ফেলো এইসব মানে এইরকম রাগান্বিতভাবে মানুষকে ইয়া করে হ্যাঁ মানুষের মধ্যে যদি বিভ্রান্ত তৈরি করে বা উত্তেজনা তৈরি করে মানুষের মধ্যে তা এইগুলো কি মাওলানা বলা যায় এগুলোকে ভালো হয়ে যান অন্যের গীবত করে কখনো সম্মান পাবেন না যদি সম্মান পেতে চান তাহলে ভালো কাজ করেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে এই মাওলানাগুলো মানে তাকে আবু তুহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে যে কথাগুলো বললো তাদের কথাটা ইয়া ঠিক নাকি আবু তুহা মোহাম্মদ আদনান যেটা বুঝালো সেটা ঠিক তো আপনাদের কাছে কি মনে হয় মানে কোন পক্ষ আপনারা নেবেন কাটা সঠিক মনে হতে পারে আপনাদের কাছে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম